আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য যে ভিডিও আপলোড করি সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে এই টুনিডেলের কীভাবে টুনিডেল 3528 মডেলে কীভাবে সুতা কাটতে হবে সেটা দেখাবো। আমাদের এখানে যে স্টুডেন্টরা কাজ শিখে তাদের বিশেষ অনুরোধে এই ভিডিওটা আমি এখন দেখাচ্ছি কিভাবে সুতা কাটতে হবে। তো সুতা কাটতে হলে আমাকে প্রথমে এখানে দুটো সুতা আছে, ওকে স্যার, ওয়ান টু থ্রি কই কত। তো সুতা কীভাবে কাটতে হবে, এইখানে দুইটা সুতা আছে, এই সুতাটা এখান থেকে এইভাবে কাটতে হবে, তারপরে এখান থেকে এইভাবে এই সুতা দুইটা এখানে দিতে হবে। এটা দিলাম এইভাবে, এই সুতাটা এখান থেকে এখানে কাটলাম, সবসময় মনে রাখতে হবে সুতা দুইটা সমান থাকতে হবে, এরকম স্ট্রেট সোজা থাকতে হবে। এখান থেকে এভাবে দেওয়া যাবে না, এখান থেকে এদিকে দেওয়া যাবে না। তা সুতা যদি আমরা এভাবে তেসরা লাগাই তাহলে সুতার টান খাইয়া টেনশনে ডিস্টার্ব করবে। তো সুতরাং এইটা আমি এইভাবে এই লাগাইতেছি, এই দুইটা সুতা আমি এখানে লাগাই না। তাহলে এখন আমি এই সুতা কীভাবে গাঁথবো সেটা আমি এখানে টেনশন পোস্টে সে এখানে আমি দেখাবো। এই জিনিসটা আমি এখানে দিলাম, এই সুতাটা এখানে দিলাম, তারপরে এইখানে এই যে সাব টেনশন পোস্ট, এইটা হলো সাব টেনশন পোস্ট, এইটার ভিতরে দিয়ে আমি এইটা দিলাম। দেওয়ার পরে মানে আমাকে এই যে ইয়ে আছে, এই যে একটা পিন আছে, পিনের নিচ থেকে সুতোটা দিলাম। দেওয়ার পরে এই যে টেনশন পোস্ট, এই টেনশন পোস্ট থেকে আমি এই সুতোটা ঢুকাইলাম, টেনশন মেইন টেনশন পোস্টের ভিতরে আমি সুতোটা দিলাম। এই মেইন টেনশন পোস্টের এই দুই পাতির মাঝখান দিয়া এই সুতোটা আমি এইভাবে নেব। এইভাবে নেওয়ার পরে যে এখানে যে এই যে পাতি আছে, এই পাতির মাঝখান দিয়ে এই সুতোটা নেব আমি, এই নিচ দিয়া, এই দেখো এইভাবে আমি সুতোটা এইভাবে আমি সুতোটা উড়াবো। উড়ানোর পরে এই টেনশন এই স্প্রিং আমার টান লাগে স্প্রিংয়ে, এইখানে দেওয়ার পরে আমি সুতোটাকে এইখানে এইভাবে দিলাম, এই সুতো দিয়ে এইভাবে দিলাম, তারপরে এইভাবে দিলাম, পরে এখান থেকে এই ভিতরে নিলাম, তারপরে এইটার ভিতরে নিলাম। হ্যাঁ, তারপরে আমি এই ছিদ্র দিয়া এই সুতোটা দিলাম, এইভাবে দেওয়ার পরে তারপর সুতোটা আমি এইভাবে নিড়েলে এইভাবে বাম পাশে নিড়েলে সুতোটা আমি বন্ধ করলাম। এইভাবে সুতোটা আমি নিড়েলে এই সুতোটা এইভাবে, তো একটা নিড়েলে সুতো আমি গাঁথলাম আপনারা দেখলেন, আর দ্বিতীয় নিডেলের সুতোটা আমি এখানে এই জায়গায় যে আমি সুতোটা দিলাম, তারপর এখান থেকে এই সুতোটা এইভাবে আমি উঠা এইভাবে সুতোটা দিলাম, এটা না দিলেও হয় না দিলে হয় আমি এইভাবে দিলাম, এইটার উপরে এইরকম দিলাম সুতো, এই সাবটেন্ডার ফার্স্টে সুতোটা দিলাম, তারপরে এইটা এই পিনের এই পিনটাকে বাজাই দিতে হবে, এই পিনটাকে বাজাই দিয়ে এই টেনশন পোস্টের ভিতরে আমি সুতোটা দিলাম। দেওয়ার পরে তারপরে আমি এখানে এই যে দুই পাতির মাঝখান দিয়ে আমি সুতোটা আস্তে ঢুকাই দিলাম, ঠিক আছে, এই ঠিক আছে, এইভাবে ঢুকানোর পরে তারপরে আমি এই টেকআপ লিভারের এই দ্বিতীয় ছিদ্র দিয়া সুতোটা আমি গাঁথলাম। গাঁথার পরে এখন আমি এইভাবে সুতোটা গাঁথলাম, গাঁথার পরে তারপরে মিডল কলামের এই ছিদ্রের মধ্যে আমি সুতোটা ঢুকাইলাম, ঠিক আছে। তো তারপরে নিডেলে সুতোটা আমি কীভাবে নিডেলের সুতোটা গাঁথতে হয় সুতোটা আমি গাঁথলাম। সুতরাং এইভাবে টু নিডেলের সুতা এইভাবে আপনারা গাঁথবেন, আশা করি বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা দেখেন, যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন।
লাইক বাটন বাজিয়ে রাখবেন, ডান পাশে বেল বাটন বাজিয়ে দেবেন প্রতিটা ভিডিও আমার ভিডিওতে আমার সাথে থাকার জন্য। আর আমরা গ্রামীণ শিক্ষা প্রকাশনাল ট্রেনিং সেন্টারে বিভিন্ন ট্রেডে কাজ শেখাই, মেশিন মেকানিক, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং অপারেটরের কাজ শেখাই, আপনারা লোক দেবেন। ধন্যবাদ।